চাকরি প্রত্যাশীদের সাথে ম্যানেজিং কমিটির হাতাহাতি আর হট্টগোল চলছে স্কুলের প্রধান শিক্ষকের রুমের সামনে। চাকরির প্রলোভন দিয়ে পদভেদে জনপ্রতি 4 থেকে 12 লাখ টাকা ঘুষ নিয়েও চাকরি না দেওয়ার অভিযোগে এই হট্টগোল। অবৈধ নিয়োগ বাণিজ্য করে প্রায় 250 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে গোপালগঞ্জ সদরের সুলতানশাহী কেকানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবিরের বিরুদ্ধে। তবে প্রধান শিক্ষক একা নন, অভিযোগ করা হয়েছে আরো অনেকেরই বিরুদ্ধে। লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রথম হয়েও নিয়োগ পাননি পরীক্ষার্থীরা। আমি অত্র বিদ্যালয়ের নিয়োগের প্রেক্ষিতে আবেদন করেছি, সেই আবেদনে পরীক্ষা দিয়েছি এবং পরীক্ষাতে আমি প্রথম স্থান অধিকার করার পর আমাকে নিয়োগ দেওয়া হয়নি। আমি আমার খাতা মূল্যায়নের জন্য চ্যালেঞ্জ করার জন্য আমি বলছিলাম মাধ্যমিক শিক্ষা বিভাগকে, বলছি স্যার আমার খাতার নাম্বারটা দেখান। আমি চ্যালেঞ্জ করতে চাইছি কিন্তু অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি উনি বলছে যে খাতা দেখানো যাবে না। তখন বলছে স্যার যদি কোনো নিয়মে থাকে আমি অ্যাপ্লিকেন্ট, আমি খাতা দেখতে পারি, আমার খাতা দেখার রাইট আছে, আপনি আমাকে খাতা দেখান, আমি যদি কম পাই আমার চাকরির আমার কোনো কষ্ট থাকবে না। কিন্তু আমি ফার্স্ট হয়ে কেন আমি চাকরি করতে পারলাম না, এটা আমার প্রশ্ন ছিল। চলতি বছরের জানুয়ারি মাসে স্কুলের 4টি পদে সরকারি নিয়ম অনুসারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল কর্তৃপক্ষ। তবে পরীক্ষার আগের রাতে প্রধান শিক্ষক টাকার অঙ্ক অনুযায়ী আবেদনকারীদের কাছে পৌঁছে দেন প্রশ্নপত্র। ভুক্তভোগীদের অভিযোগ, যার টাকার অঙ্ক সবচেয়ে বেশি তাকে দেন সম্পূর্ণ প্রশ্নপত্র, আর যার টাকার অঙ্ক কম তাকে দেন অর্ধেক প্রশ্নপত্র। আমার প্রশ্ন দিছে যে তোমার চাকরি হবে, তোমাকে প্রশ্ন দিচ্ছে, কিন্তু আমার প্রশ্ন দেওয়া হয়েছে 60% আর 40% আমার ফলস দেওয়া হয়েছে। আর যাদের কাছ থেকে আমার থেকে বেশি পরিমাণে টাকা নেওয়া হয়েছে তাদের 100% প্রশ্ন দেওয়া হয়েছে। প্রশ্ন আমার হাতে আছে, ওই জায়গার প্রশ্নের সাথে এই প্রশ্ন মিলাইলে আপনারা বুঝতে পারবেন যে আমার কথা কতটুকু সত্য। অভিযোগ করা হয়েছে নিয়োগ পরীক্ষাটি ছিল লোক দেখানো, কে চাকরি পাবে তা আগে থেকেই ঠিক করে রেখেছিলেন প্রধান শিক্ষক। ভুক্তভোগীদের অভিযোগ, শুধু প্রধান শিক্ষক নয়, এই টাকার ভাগ পেয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাও। শুধু যে হুমায়ুন মাস্টার এর ভিতরে জড়িত তা না, এর ভিতরে বহুত অফিসার গেও হাত আছে, জড়িত আছে, শুধু একজন খাইনি, এর ভিতরে সংযোগ আছে 4-5 জন। উপজেলার মাঝে শিক্ষা সার আছে, উনিই এর ভিতরেই আছে। তো আমি সব জায়গায় ঘুরে ফিরে দেখছি। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, শুধু নিয়োগ বাণিজ্যই নয়, প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণে নিম্নমানের কাঁচামাল দিয়ে ঠিকাদারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন প্রধান শিক্ষক। ভবনের কাজকর্ম ইট বালু সিমেন্ট এটা খারাপ দিছে, আমরা তখন ধরা করি যে এটা ভালো হচ্ছে না, এটা নিম্নমানের। তো তাদের প্রশ্ন যে এখানে টাকা দিছে, এখানে এত ভালো কাজ আমরা করতে পারবো না। তো পরবর্তীতে আমি বর্তমান যে সভাপতি আছে মাধ্যমিক বিদ্যালয়ে তাকে ডাকলাম, হেডমাস্টারকে ডাকলাম, অন্যান্য সবাইকে ডাকলাম। ডাকার পরে এখানে বসে আলোচনা হলো, সেই কন্ট্রাক্টরও আসলো, আলোচনার পরিপ্রেক্ষিতে বললো যে আমরা টাকা খাইনি, আমরা 7 দিনের মধ্যে প্রমাণ দিচ্ছি। কিন্তু এখন পর্যন্ত এই 6 মাস হয়ে গেল, এখন পর্যন্ত কোনো প্রমাণ তারা দিতে পারে। এদিকে ভুক্তভোগীরা স্কুলে অবস্থান নেওয়ায় পাঠদানে ব্যাঘাত ঘটছে বলে দাবি করেন স্কুলটির অন্য শিক্ষকরা। বাহত হচ্ছে, ওরা সঠিকভাবে পাঠদান করতে পারতেছি না স্কুলে এই ঝামেলার জন্য। তাই সুষ্ঠু পরিবেশ যাতে আমার ক্লাসে যাইতে পারি তা একটা ভালো পরিবেশ চাই। তবে সব অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক হুমায়ুন কবির জানালেন, এলাকার নোংরা রাজনীতির শিকার তিনি, নিয়োগে কোনো দুর্নীতি করেননি বলেও দাবি করেন অভিযুক্ত প্রধান শিক্ষক। টাকা নেওয়ার তো কোনো প্রশ্নই নেই, প্যাডে টাকা নিছি এরকম কেউ দেখাতে পারবে না। কখনো আমি প্যাডে টাকা নিছি বা এমনি টাকা নিছি, এগুলো ভিত্তিহীন। এলাকায় চেয়ারম্যান ইলেকশনের দ্বন্দ্ব, তারপরে একটা গত সেটা একটা গত দ্বন্দ্ব এরকম থাকে, হয়তো এরকমের প্রেক্ষিত হয়তো একটা সংঘবদ্ধ একটা গোত্র এরকম কিছু বললে পরে বলতে পারে। কিন্তু গতকালকে আমাদের নিয়োগ কমিটিতে যে 5 জন ছিল, 5 জন সামনে বসে প্রশ্ন করা হয়েছে, 5 জন মিলে সই করছি টেবিলে বসে, 5 জন মিলে পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষা হলের ভিতরে আমরা একদম প্রত্যেকটা পরীক্ষার্থীর কে খুবই তদারকি করছি, যাতে কোনো রকমের একটু 19-20 বা নিয়ম না হয়, একদম মানে শতভাগ সত্যতার সাথে পরীক্ষা হয়েছে। এবং আমাদের সকলের সামনে খাতা মূল্যায়ন এবং সবাই থেকে একসাথে তাদের মৌখিক পরীক্ষা নিয়ে ব্যবহারিক পরীক্ষা সব কিছু নিয়ে একদম মানে সবার সম্মতিতে এবং সবাই যাদের ভিন্ন ভিন্নভাবে নম্বর প্রদান করে তারপরে প্রার্থী নির্ধারিত করা হয়েছে। প্রধান শিক্ষকের অভিযোগ, চাকরি প্রত্যাশীরা পরীক্ষা দিয়ে নিজের হাতে প্রশ্ন লিখে তার উপর দোষ চাপানোর চেষ্টা করছে। এটা এমন হতে পারে যে পরীক্ষা দিয়ে পরীক্ষার্থী যাই তো নিজে একটা কাগজে লিখেই তো ফটোকপি করতে পারে, এরকম হতে পারে। তো এরকম হতে পারে না যে আমি এরকম একটা তৈরি করি, মানে যারা কৌশলী তারা কোনো কৌশল অবলম্বন করলে করতে পারে হয়তো।